শুভ সকাল আমি কামাল হোসেন এই রাজ্য সরকারের কাছে একজন শিক্ষক হিসাবে আমার করজোরে নিবেদন যে আর কত দিন আর কত দিন এই যুবক ছেলেমেয়েদের সঙ্গে আপনি বঞ্চিত করবেন তাদেরকে বঞ্চিত করবেন তাদেরকে কিছুটা প্রতারণা ছলে খেলবেন বললেন ডবল ডবল চাকরি হবে চলে গেল একটা ইলেকশান তারপরে বললেন প্রতি বছর বছর আমরা এসএলএসটি নেবো সেটাও চলে গেল তারপরে কি বললেন মাঝে দুবার শর্ট নোটিফিকেশান দিলেন সেটা কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের বোকা বানানো ছাড়া আর কিছু নয় কিন্তু কেন বাংলার মানুষ তো দুহাতে ভোট দিয়ে আপনাকে নিয়ে এসেছে তাহলে সেই বাংলার মানুষদের প্রতি বাংলার একটা শিক্ষিত সম্প্রদায়কে কেন আপনি দিনের পর দিন বঞ্চিত করছেন এবং সমস্ত যে নিয়োগ দুর্নীতি সমস্ত নিয়োগ দুর্নীতি যেখানে হয়েছে সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোর্টে প্রমাণিত হচ্ছে লয়ার কোর্টে তবু কেন সেই দুর্নীতিকে নিয়ে আপনি চ্যালেঞ্জ করতে যাচ্ছেন তার ফলে যেমন আপনার মুখ পড়ছে আমরা যারা রাজ্যবাসী শিক্ষিত ছেলে মেয়ে বাইরে যেখানে যাচ্ছি কেউ পরীক্ষা দিতে কেউ লেকচার দিতে সেখানে কিন্তু আমাদের নানা রকমের কটু কথা শুনতে হচ্ছে এই রাজ্য সম্বন্ধে তাহলে কেন আপনি নিয়োগ দুর্নীতিটা গুড়িয়ে আনছেন না কোর্টে তো যা হবে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মানুষ সবাই বুঝে গেছে পিএসসি যা হবে সেটাও সবাই বুঝে গেছে খাদ্য দপ্তর যা হবে সবাই বুঝে গেছে তাহলে কেন মানুষের সঙ্গে এমন ধরনের খারাপ রুষ্ট ব্যবহার করছেন মানুষ তো দুহাতে আপনাকে ভোট দিয়ে এনেছিল কিন্তু তবুও কেন মানুষের প্রতি এমন ধরনের ব্যবহার করছেন নিশ্চিত জানেন এর ফল আপনি আজ নহে কাল পাবেন যেটা ব্রাহ্মণ সরকার পেয়েছিল কিন্তু তৃণমূল সরকার আপনাকেও পেতে হবে আপনারা নিশ্চিত জানেন সবাই যেটা শুনছেন যখন আমাকে নিয়ে যাওয়া হলো স্পোক্স হিসাবে সব কিছু ঠিকভাবে দেখার জন্য আমি বার বার প্রতিবাদ করলাম আমার কথা কেউ শুনল না এভাবেই চলছে নাকি চলবে তাই আমি সেটাকে ত্যাগ করে পরিত্যাগ করে ছাত্রছাত্রীদের সুবিধার্থের জন্য আমি চলে আসলাম সমহিমায় আবার ছাত্রছাত্রীদের মঙ্গল কামনায় আমি দিনরাত চেষ্টা করতে শুরু করলাম তাই বললাম মাননীয় মুখ্যমন্ত্রীকে দ্রুত ব্যবস্থা করুন দ্রুত জুলাই মাসে থেকে যেন